হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হেলেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আশা করছি আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলে বেশ ভালো আছেন, আনন্দে আছেন এবং পরিবারের সাথেই আছেন। তো আজকে আমি কিন্তু ভিডিওটা শেয়ার করছি শুক্রবার সকাল থেকে, আর বৃহস্পতিবার রাতে এত বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, বুধবারের রাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আবার মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে। মঙ্গলবার রাত থেকে তো সিলেটে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে একদম বর্ষাকাল। তো প্রথম দিনটা বেশ ভালো লেগেছে, যে প্রকৃতিতে যে পরিমাণ ধুলা ছিল, ধুলাগুলো দূর হয়ে গেছে প্রকৃতি থেকে, আমাদের মনে হচ্ছে গাছগুলোও যেমন প্রাণ ফিরে পেয়েছে আমরাও। কারণ এই আবহাওয়াটা আমার একদমই শরীরের সাথে যায় না, আমি বাইরে একদম যেতে পারি না। আর আমার বাসায় গেস্ট থাকার কারণে আমি কিন্তু নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, সরি। আর আমি যে একটু কমিউনিটিতে একটা পোস্ট দিব, সেটাও না আমার আপুদের কমেন্টগুলো, মেয়েরা শুধু বলছিল যে আম্মু আমাকে আন্টি কল, মানে তোমাকে মেসেজ করেছে, মানে কমেন্ট করেছে ভিডিওতে। আমি কিন্তু কোনো আন্টির উত্তরই দিতে পারিনি। তো আজকে চলে আসলাম, আজকে একটু ফ্রি আছি, মানে সকাল থেকে নিজেকে একটু রিল্যাক্স দিয়েছি। আর আজকে পুরোটা বাসা ডিপ ক্লিনও করা হয়েছে, মানে মোবাইলের দিকে একদমই যায়নি আজকে, পুরোটা বাসা অফ ক্যামেরায় ক্লিন করা প্লাস হচ্ছে নিজেকে একটু রেস্ট দেওয়া, সব কিছু মিলে আজকে সারাটা দিন পার করে দিয়েছি। আর এখন যে প্রায় চারটে, তো চারটের দিকে ভাবলাম আজকে যদি এখন আমি ভয়েস না দিই তাহলে কিন্তু ভিডিও আপনাদের সাথে আজকেও যাবে না। তো সেখান থেকে চিন্তা করলাম যে না, আজকে আর আলসেমি করলে চলবে না, মার সাথে বসে গল্প করছিলাম, তো ভাবলাম আসরের আজানের আগে একটু ভয়েসটা শেষ করে দিই। তো এই জন্য কিন্তু চলে এসেছি আমি, তো মনে হচ্ছে একটু কিছুক্ষণের মধ্যে হয়তো আজানটা দিয়ে দিবে, তো তার আগেই কথাগুলো শেষ করে নিচ্ছি। আর আমাকে যারা মিস করেছেন সেই সকল আপু এবং ভাইয়া, আঙ্কেল, আন্টি বা ছোটো ছোটো বাচ্চা সবাই প্রতি আমি ভালোবাসা জানাচ্ছি। এবং সবচেয়ে মানে যেটা বিষয়ে, গতদিন নীলুফা নিশিমুল আইডি থেকে নীলুফা আমাকে কম মানে ইনবক্স করেছিল যে আপু তুমি কেমন আছো, তো কতটা ভালোবাসা থাকলে মানে এরকম খোঁজ নেওয়া যায় যে আপু তুমি ভিডিও দিচ্ছ না, আমি যে দুই দিন এক না মানে একটা না ভিডিও দিইনি, এটা কিন্তু নীলুফা খেয়াল করেছে। আর হয়তো আমি যেহেতু একটু অসুস্থ থাকি, হয়তো টেনশন হচ্ছিল যে আপু কেন দিচ্ছে না। তো এটাই হচ্ছে আসলে প্রকৃত ভালোবাসা, তাই না, যে একজনকে মিস করা আর একজন একদিন ভিডিও না দিলেই তাকে মানে খোঁজ নেওয়া যে আসলে আপুটা কেমন আছে, এটাই কিন্তু আমাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। তো এরকম অনেক আপুরা আমাকে খোঁজ নিয়েছেন আমার প্রতি, সবসময় তো কী পরিমাণ দোয়া ভালোবাসা দেন, আমি তো প্রতি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি, তো ওইরকমই। তো আজকে আমি আপনারা দেখতে পেয়েছেন কথা বলতে গিয়ে কিন্তু আমি ভিডিও সম্পর্কে আপনাদের সাথে কথা বলা হয়নি। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার গত বৃহস্পতিবার সারাটা দিন হচ্ছে আমরা টেনশনও যেমন ছিল সাথে আনন্দও ছিল। যেমন আমার খালা এসেছে, খালার কলিগ, ওনার হাজব্যান্ড মারা গেছে স্ট্রোক করে হঠাৎ করে, একদমই অল্প বয়স ওনার একটা ছেলে। তো আল্লাহ যিনি মারা গেছেন ওনার মাগফিরাত কামনা করছি। তো যেহেতু একসাথে কলিগ আর একসাথে সবসময় থাকেন, তো সেখান থেকে ওনার এই এত বড় একটা মর্মান্তিক ঘটনার সময় খালা ওখানে নেই, এই জন্য খালার খুব খারাপ লাগছিল, বারবার বলছিল যে চলে যাই। তো বললাম যে এখন এত দূরে এসেছেন এখান থেকে বগুড়া যাওয়া, বাবার হয়তো আসা এটা কিন্তু সম্ভব না, কারণ অনেক দিন থেকে খালা আমাদের বাসায় আসতে চেয়েছে, কিন্তু আসতে আসতে কিন্তু অনেক লেট হয়ে গেল। মানে প্রতি মাসেই বলে যে এই ছুটিতে আসবো, ওই ছুটিতে আসবো, কিন্তু কোনো ছুটিতেই কিন্তু আসা হয়নি। তো ওইটা বলে বুঝাচ্ছিলাম যে আপনি তো গিয়ে ওনার সাথে দেখা করতেই পারবেন, যেহেতু যে মারা গেছে ওনাকে তো দেখার কিছু নেই, ওনার জন্য শুধু দোয়া করতে হবে। তো এগুলো বলছিলাম ঠিকই, কিন্তু খালা খুবই নিজের মনের দিক দিয়ে আপসেট ছিল। তো ওইগুলোর জন্য আমরা কিন্তু বৃহস্পতিবারে কোথাও ঘুরতে যাইনি, সারাটা দিন সবারই মন খারাপ। শুধু বিকেলে ওনারা মাজারে গিয়েছিল, তো মাজারে গিয়েছে হচ্ছে খালা, মা এবং আমার কাজিন আছে, আপনারা জানেন যে এখানে কৃষি ভার্সিটিতে পড়ে আমার মামাতো বোন, তো ও এসেছিল। তো উর্মি হচ্ছে মার খালাকে নিয়ে মাজার এগুলো শহরে ঘুরে নিয়ে এসেছে, আমি আর বের হইনি। আর শুক্রবার সকাল, শুক্রবার সারাটা দিন আমাদের যেহেতু বাসায় হাজব্যান্ডও থাকবে, তো নামাজের দিন, তো সেই জন্য আর আজকে আমরা দূরে কোথাও যাচ্ছি না, আজকে হচ্ছে আমরা চা বাগানে যাবো বিকেলে। তো সকাল থেকেই কিন্তু যেহেতু সব কাজ আমাকে করতে হচ্ছে, বুধবার থেকেই আমার শিউলি ছুটিতে গেছে, আর যেহেতু হঠাৎ করেই খালা মা প্ল্যান করেছে আসবে,
আর আমি তো শিউলিকে আগেই ছুটি দিয়ে দিয়েছিলাম, তো এই জন্য আর শিউলিকে আটকায়ও নেই। তো তখন হয়তো বুঝতে পারিনি, মনে হয়েছে পারবো, কিন্তু এখন খুবই হিমশিম খাচ্ছি। এই যে ঘর গোছানোর দায়িত্ব, এমনিতে মেয়েরা অনেক কাজে কিন্তু আমাকে হেল্প করে আপনারা জানেন, আর এখন তো পুরোপুরি হেল্প করতে হচ্ছে, কারণ আমি রান্না বান্না খাওয়া দাওয়া এগুলা গোছাতেই আমার 12টা বেজে যাচ্ছে। তো আমি আর ঘর গোছানোর মানে এদিকে আমি আর নেই, তো এগুলো মেয়েরা করছে। বললাম যে আম্মু ভিডিও করবা, কারণ এগুলাই আমার ভিডিওতে স্মৃতি হয়ে থাকবে, আমার মেয়েরা এভাবে আমাকে মাকে সাহায্য করতো। আমার মা তো সবসময় বলে তুমি তো একটা কাজও করো নাই, আর দেখো তোমার মেয়েরা তোমাকে কত কাজ করে দেয়। তো আসলে আলহামদুলিল্লাহ যাদের ঘরে মেয়ে আছে তারাই বলতে পারবে একটা মেয়ে কতটা হেল্প করে মায়ের জন্য। তো এ পর্যায়ে আমি আমার একটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, ওরা ঘর গুছাতে থাক আর আমি কিন্তু এদিকে দুপুরে রান্না করব। তো আনিসা ব্লগ থেকে, আনিসা ব্লগ বিডি থেকে আনিসা আপু লিখেছে, আপু তোমার দুইটা বিড়াল ছানায় অনেক কিউট, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ অল্পতেই রক্ষা করেছে। মায়ের ভালোবাসা যেমন তুলনা হয় না, খালার ভালোবাসারও তেমন তুলনা হয় না, তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আনিসা আপু তোমার প্রতি অনেক ভালোবাসা রইল। আসলে মা খালার ভালোবাসার আসলে তুলনা হয় না। আর আমরা ছোটোবেলা আমরা তিন ভাই বোন খুবই পাশাপাশি হয়েছি, তো তো আমরা আসলে খালার কাছে অনেক ঋণী, খালাকে অনেক জ্বালিয়েছি। তো আমাদের ছোটোবেলার অনেক গল্পই খালা আমার মেয়েদের সাথে করছিল, ওরাও খুব এনজয় করছিল। আসলে সবারই ছোটোবেলায় কিন্তু অনেক দুষ্টু মিষ্ট স্মৃতি আছে। তো এদিকে আমি বিডি ব্লগার সুবর্ণা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, আন্টিকে বা আর আমার খালাম্মাকে সালাম দিও, সেই সাথে আমাদের কথা তো বলবা না আন্টিকে, আমরা তো আন্টির মেয়ে না তাই না, আর তোমার তোমারও বোন না। অনেক ভালো লেগেছে আন্টি আর খালাম্মা এত ভালোবাসা দেখে, তোমার ঘরের কাজ বেশ ভালো লাগে আমার কাছে আপু, আমারও হাত কাছের কেতলি মানে হাতে কাছের কেতলির উপরে অংশটা হালকা গরম ধোয়া লেগেছে। আল্লাহ তুমি সুবর্ণারও কিন্তু হাতে একটু মানে ভাপ লেগেছে, তো অবশ্যই এটা কিন্তু অনেক জলে তাই না। তো দোয়া করছি সুবর্ণা খুব তাড়াতাড়ি ইয়া হো। আর আমার এখন তখন যখন তোমার কমেন্ট করছি সে তখন হচ্ছে আমার এখন ওই চামড়াগুলো না একটু চুলকাচ্ছে, মনে হচ্ছে উপরের চামড়াগুলো যেগুলো মানে ফোসকা পড়েছিল ওগুলো হয়তো উঠে যাবে, তো এর এই চুটমুট চুটমুট করে একটু চুল কাটছে, এটা কিন্তু খুব বিরক্তিকর তাই না। তো দোয়া করো আলহামদুলিল্লাহ অল্পের উপর দিয়ে আমিও বেঁচে গেছি, তুমিও ভালো থেকো, তাতে আমার হাত পুরোই শেষ আপু, তোমার আর হলো ঠুস ঠুস পটে উঠে গেছে। আল্লাহ তাআলা ভালো রাখুক সবসময় মতো, অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তো সুবর্ণা তোমাকেও অনেক অনেক ভালোবাসা। এরকম কিন্তু সব আপুরাই আমার এই যে পড়ার কর নিয়ে সবাই কিন্তু আমার জন্য অনেক অনেক দোয়া করেছে, আসলেই কিন্তু আপনাদের দোয়ায় আমি মানে বাবা মায়ের দোয়া মুরব্বীদের দোয়া এবং আল্লাহর রহমতে আসলে খুব বড় একটা ফাঁড়া থেকে কিন্তু বেঁচে গিয়েছি। যদিও ছোট ছোট অনেক জায়গায় অনেক কিছু হয়েছে আর গলার অংশটা বেশ ভালোই পুড়ে গেছে, তো এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ওইদিকে নীলুফার কমেন্টটা একটু পড়ে নেয়, নীলুফার শিমুল লিখেছে, আপু তুমি ভালোবাসা পাওয়ার মতো মানুষ, তাই তোমাকে সবাই খুব ভালোবাসে, আপু আন্টিকে আর খালামণিকে আমার সালাম দিও, দুই কিউটিকে দেখে নিলাম, আন্টি অনেক কিছু নিয়ে এসেছে, মায়ের ভালোবাসার বলে কথা ঘোরাঘুরি দেখার অপেক্ষায় রইলাম আপু। তো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো, আজকে দেখাতে চেয়েছিলাম, তো পরে ভাবলাম যে ভিডিও না অনেক বড় হয়ে যাবে, আর আমার না গলাতে একটু সমস্যা হচ্ছে, বেশিক্ষণ কথা বললে খুশখুশ একটা কাশ যে আছে ওই কাজটা না অনেক জ্বালাচ্ছে, তো ভয়েস দিতে গেলে কিন্তু গলার ভিতরে একটু কেমন জানি খুশখুশ করে। তো ভাবলাম যে আজকে ভিডিওটা একটু ছোটো করে দিই, তো নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু আমি দেখাবো কোথায় কোথায় ঘুরেছি। সব ভিডিও করা আসলে হয় না, আমরা একসাথে হলে না আমি না অতিরিক্ত মনে হয় কথাই বলি কিনা জানি না, কেউ বাসায় আসলে আমি এত কথা বলি, আমি যে একজন ব্লগার সেটা না ভুলেই যাই। তো ওই যে মেয়েরা ওইদিকে কাজ করছে, আমার আমারও যতটুকু কাজ ছিল মানে আমার বিল্লি দুটাকে খাওয়ানো, ওদেরকে সব কিছু গুছিয়ে টুপসিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম আমাদের রান্না করার জন্য। তো আজকে রান্না হবে সিম্পলভাবে, আসলে বেশি রান্না করতে আমি এমনিও পছন্দ করি না, আর আমার বাসায় যারা গেস্ট এসেছে তারা তো একদমই মনে হচ্ছে নিখাতুরি, আমার মা তো খেতেই চায় না, তারপরে খালা হচ্ছে তার চেয়ে আরও বেশি,
তো যা রান্না করি সেটাই বেশি হচ্ছে। তো পছন্দর মতো শুধু বেগুন ভাজি করে নিলাম, আর গরু মাংস রান্না করব, আর হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দ সিম আলু ভাজি, সেটা করে নিচ্ছি, সাথে সালাদ, এই তো সিম্পল ভাবে, আর একটু মাশকলাই ডাল করে নিয়েছি। এই ছিল আজকে দুপুরের খাবার। তো খাবারটা গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে ফ্রেশ হয়ে আমিও খেতে আসব। তো সবাই যে আমাকে এত ভালোবাসেন, আপনাদের ভালোবাসায় কিন্তু আমি পরবর্তী ভিডিও করার যেমন অনুপ্রেরণা পাই, তেমন হচ্ছে আমার এই ভালো থাকার পিছনে কিন্তু আপনারা অনেক অনেক অংশেই আপনারা হচ্ছে আমাকে এই ব্যাপারে হেল্প করেন। তো আরও যদি এখন পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন, আর আপনারা যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর অলরেডি যদি এই কাজটি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, নিয়মিত আমাকে কমেন্ট করে যাচ্ছেন, তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া। আর ওইদিকে আবারও রিকোয়েস্ট করছি, আমাকে ছোট্ট একটা লাইক দিয়ে হেল্প করবেন, কারণ আমার আপনাদের যত লাইক এখানে পড়বে এই ভিডিওতে তত আমার এই ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে, আর ইমপ্রেশন বৃদ্ধি হলেই তো ভিডিওটা অনেক অনেক বন্ধুদের সামনে যাবে, মানে আর তখনই কিন্তু আমার বন্ধুরাও দেখে নিতে পারবে, আর প্রতিনিয়ত আমার ঘরে আমার বন্ধুর সংখ্যাগুলোও বাড়বে। তো আশা করছি এই হেল্পটুকু করবে। তো সব খাবার রেডি, গরু মাংসটা শুধু ফোড়ন দেওয়া বাকি ছিল, ফোড়ন দিয়ে এটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর গরু মাংস ফোড়ন দেওয়া এটা হচ্ছে আমাদের জাতীয় রান্না, অনেকেই দেয় না, আমিও মাঝে মাঝে দেই, সবসময় যে তা না, মাঝে মাঝে আমিও দিই না। তো খাবার দাবার কিন্তু দিয়ে দিয়েছি টেবিলে, সবাই এখন খেয়ে নিচ্ছে। তো ভিডিও শেষে আমার ভিউয়ার্স এক ছোটো বোন আছে শফিকুল ইসলাম আইডি থেকে, শম্পা, ও আমার কাছে গত একদিন আগে কমেন্ট করেছে, আমি খেয়াল করিনি। ও লিখেছে, আপু একটু অসুস্থ দোয়া করবে, মা খালাম মাকে সালাম, ভালো থেকো আপু। ও কিন্তু আমার নিয়মিত ভিউয়ার্স, যারা ছোটো বোন আমার। তো শম্পা, তোমাকে আমি আমার পক্ষ থেকে দোয়া করছি, আর আমার প্রিয় যারা ভিউয়ার্স এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন তারাও, তাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আমার এই ছোটো বোনটির জন্য আপনারা দোয়া করবেন, ওজন খুব দ্রুত সুস্থ হয়, আর ওর একটা মেয়ে আছে, সবাই যেন আমার ওই মামনির জন্য দোয়া করবেন এবং ওর পুরো পরিবারের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।